শুরু হচ্ছে রেনবো মিডিয়া নিবেদিত সাসপেন্স থ্রিলার সিজন টু। আজ শুনবেন এইচ বার্নার্ড ডিক্সনের লেখা গল্প ট্র্যাপড। জন অফিস থেকে বেরুচ্ছে, এই সময় টেবিলের ওপর কাগজটা চোখে পড়ল, সিলভার ওয়্যার ক্রেনের ওয়্যার হাউস, এলেনের হাতের লেখা। জন যখন বাইরে ছিল তখন নিশ্চয়ই এলেন অফিসে এসেছিল, লিখে রেখে গেছে দুর্বোধ্য মেসেজটা। মনে মনে হাসল সে তার স্ত্রীর কাণ্ড দেখে। এলেনের ধারণা, যত সংক্ষিপ্ত মেসেজই সে রেখে যাক না কেন, জন তা অবশ্যই বুঝতে পারবে। সিলভার ওয়্যারের বাড়িটি জনের এক বৃদ্ধা পিসি ওকে দান করে গেছে। বাড়ির কিছু কিছু জিনিস জনের কাছে অমূল্য মনে হলেও এলেনের কাছে ওগুলো কোনো গুরুত্বই বহন করে না। তার মতে এইসব পুরনো মাল যত তাড়াতাড়ি বিক্রি করে ঝামেলামুক্ত হওয়া যায় ততই ভালো। ট্রেনের ওয়্যার হাউসের স্টোরেজ ভল্টে এলেন গিয়েছিল কি না, নাকি মালগুলো বাড়ি নিয়ে যাওয়া হয়েছে, অথবা তাকে ওগুলোর ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে হবে কি না, কিছুই বুঝতে পারলো না জন চিরকুটটা পড়ে। স্টোরেজ ভল্টের মাল খালাস করার চেয়েও বহুগুণ বেশি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে ওর হাতে। $3 মিলিয়ন যে কন্ট্রাক্টর আশায় এতদিন ছিল জন, সিটি কমিশনার আজ সকালে জানিয়েছেন ওটা সে পেয়ে গেছে। শহরে প্রতিটি আর্কিটেক্ট এবং কন্ট্রাক্টরের লোভ ছিল এই কাজটার উপর, শেষ পর্যন্ত ঐশীকে ছেড়েছে জনের ভাগ্যে। এলেনের বাবা ওকে ঠিকাদারি কাজ শিখিয়েছেন, তিনি ছিলেন শহরের সবচেয়ে মানি লোক। হঠাৎ করে তিনি মারা গেলে ব্যবসার পুরো দায়িত্ব এসে পড়ে জনের উপর। তার ধারণা ছিল মৃত্যুর পরেও ব্যবসা গতানুগতিকভাবে চলবে, কিন্তু জন অন্য স্টাইলে কাজ শুরু করে। তার পরিকল্পনা যে সঠিক ছিল তার সবচেয়ে বড় প্রমাণ বর্তমান কাজটা বাগিয়ে নেওয়া। খবরটা শুনে এলেন কিরকম খুশি হয়ে উঠবে ভাবতে ভালো লাগলো জনের। জন বাইরে বেরিয়ে দেখল সন্ধে নেমে গেছে, পার্কিং লনের দিকে দৃঢ় পায়ে এগিয়ে চলল সে। 39 বছরের লম্বা সুঠামদেহী জনের বাদামি চুলের দু একটা মাত্র রূপলি রং ধারণ করতে শুরু করেছে, তবে ওর চোখের দৃষ্টি এই বয়সেও তীক্ষ্ণ এবং উজ্জ্বল। সপ্তাহে 2 বার অ্যাথলেটিক ক্লাবে যাতায়াত করে সে দেহটাকেও সম্পূর্ণ সুস্থ রেখেছে। সে বিশ্বাস করে সুঠাম নীরব শরীর ছাড়া বেঁচে থাকার কোনো মানে নেই। গাড়িতে উঠল জন, স্টার্ট দিল, অভ্যেস বসে বাড়ির দিকে যাত্রা শুরু করেছিল, কিন্তু ট্রাফিক জ্যামে আটকা পড়ে মন পরিবর্তন করে ফেলল। ওর ছেলে জিমির স্কুলে আজ ফুটবল প্র্যাকটিস আছে, তার মানে জিমির আজ ফিরতে দেরি হবে, অর্থাৎ রাতের খাবার খেতেও দেরি হবে। সুতরাং সময় যখন হাতে আছে তখন স্ক্রিনের ওয়্যার হাউসে একবার ঢুঁ মেরে আসা যাক, দেখা যাক এলেন জিনিসপত্রগুলোর কোনো ব্যবস্থা করেছে কিনা। ট্রেন শহরের সবচেয়ে বড় বাড়ি, ওটার বিশাল ওয়্যার হাউস ইঁট সিমেন্ট আর কাঠ দিয়ে তৈরি। রাস্তার ধারে এক কোনায় পাহাড়ের মতো শরীর নিয়ে দাঁড়িয়ে আছে ওটা। জন বাড়িটার সামনে পৌঁছে দেখল জানালাগুলো সব বন্ধ, অন্ধকার। ওয়্যার হাউসের কোনা ঘুরে অফিস ঘরের দিকে গিয়ে দেখল ওটাও অন্ধকারে ভূতের মতো দাঁড়িয়ে ভিজছে। কোথাও কারো সারা শব্দ না পেয়ে জন চলে যাচ্ছে, এমন সময় একটা লোককে দেখল সে। পা টেনে টেনে হাঁটছে লোকটা, রাস্তা পেরিয়ে ওয়্যার হাউসের সামনে চলে এলো, একটা দরজা খুলল। জন তাড়াতাড়ি গাড়ি পার্ক করে নেমে এলো, এগোলো লোকটার দিকে। পুরোকে চেনা চেনা লাগছে, নৈশ প্রহরী শ্যাম মোরান হতে পারে। লোকটা আগে জনের অধীনে কাজ করত, কিন্তু কাজের সময় মদ্যপানের কারণে জন তাকে বরখাস্ত করলেও
বুড়োকে মনে মনে আসলে সে এখনো পছন্দ করে। লোকটা শ্যাম মোরানি বটে, এখানে আসার কারণ ব্যাখ্যা করল জন শ্যামের কাছে। বুড়ো জানালো, ওয়্যার হাউসের জিনিসপত্র কেনার জন্য লোকজন আমাকে প্রায়ই ফোন করে, আজকেও অফিসের লোক এসেছিল এই জন্য। জন শ্যামের পিছু পিছু ঢুকলো ওয়্যার হাউসের ভেতরে, অন্ধকার করিডোর ধরে এগোতে লাগলো। করিডোরটি মূল বিল্ডিংটিকে দুভাগ করে রেখেছে। ভারী একটি দরজা পেরিয়ে ছোট একটি রুমে ঢুকলো ওরা। ঘরটিতে কাগজের বড় বড় বান্ডিল, পত্রিকা, ভাঙাচোরা খান কয়েক চেয়ার, গোল একটা ডেস্ক আর আর্মিদের কম্বল দিয়ে ঢাকা একখানা ক্যাম্প খাট চোখে পড়ল জনের। ঘরটি বেশ গরম, কেরোসিনের একটা স্টোভ জ্বলছে, ধোঁয়ার গন্ধ পেল জন। মোরান তার ভারী কোটটা খুলে স্টোভের পাশে একটি হুকের সঙ্গে ঝুলিয়ে রাখল। বিপজ্জনক ভাবল জন, যে কোনো মুহূর্তে ওটার গায়ে লাফিয়ে উঠতে পারে আগুন। সজোরে ড্রয়ার খোলার শব্দে চমকে মোরানের দিকে ফিরল সে। মুরাদ কয়েকটি কাগজপত্র বের করল ড্রয়ার খুলে, একটি কাগজের দিকে খানিকক্ষণ চেয়ে থাকল, তারপর বলে উঠল, এই রে, উনি তো আজ এখানে এসেছিলেন, জিনিসপত্র কিছু নেননি, কিন্তু প্রত্যেকটা দাম ধরে $40,000 বিমা করেছে। জনের ঠোঁটে মৃদু হাসির রেখা ফুটে উঠল। এলেন এরকমই, সবকিছু গোজগাছ করে রাখা তার বিশেষ একটি গুণ। আসলে ওদের মধ্যে পরস্পরকে বোঝাবুঝির ব্যাপারটা এত ভালো যে এলেনের ধারণা আকার ইঙ্গিতে কথা বললেও জন সব বুঝতে পারবে। তাই সে ওই রকম একটি চিরকুট লিখে রেখে এসেছে জনের অফিসে। মোরান আর চোখে তাকালো জনের দিকে। যা গেছে তা নিয়ে আর নতুন করে কিছু বলার নেই, তাই না মিস্টার জন? মানে কি বলতে চাইছো? আপনি কিন্তু মাঝে মধ্যে আমাকে মদ খাওয়ার জন্য টাকা দিতেন। আচ্ছা, তা অবশ্য দিতাম, কিন্তু কাজের মধ্যে মদ্যপানের ব্যাপারটা না আমি একদম পছন্দ করি না, তুমি জানো। এছাড়া যে কোনো সময় তুমি মদ খেতে পারো, আমি কিছু মনে করব না। আপনার দয়া, এখন তাহলে হয়ে যাক এক রাউন্ড, কি বলেন? নিস্তালায় আমি একটা হুইস্কির বোতল লুকিয়ে রেখেছি, চল ওটা মেরে দেওয়া যাক। ঠিক আছে, তুমি যখন ছাড়ছই না তাহলে চলে যাই। সিঁড়ি বেয়ে মোরানের পিছু পিছু নামতে লাগলো জল। নিচতলার দেওয়াল কংক্রিটের, ড্যাম পড়ে গেছে। সাবমেরিনের দরজার মতো ছোট ইস্পাতের একটি দরজা খুলে ভেতরে ঢুকল মোরান। আলো জ্বালল, বন্ধ করল দরজা। জন কৌতূহলী দৃষ্টিতে ছোট রুমটার চারদিকে চোখ বুলল। 8 ফুট উঁচু, 20 ফুট চওড়া চার কোণা রুমটার দেওয়াল। মেঝে এবং ছাদ নিরেট পাথরে তৈরি। রুমের এক কোণায় কয়েকটি স্টিলের ফাইলিং ক্যাবিনেট আর মাঝখানে 2টো চেয়ার এবং একটা পুরনো কিচেন টেবিল চোখে পড়ল জনের। দুদিকের দেওয়ালে গেঁথে আছে ছেঁড়া পাইপ, ভাঙা গজ, জংধরা ঘড়ি, বাল্ব, হ্যান্ডেল ইত্যাদি। সারা ঘরে একটাই মাত্র দরজা যেটা দিয়ে ওরা ঢুকেছে। ছাদে ঝোলানো ব্যাটারি আকৃতির লণ্ঠন থেকে আলো আসছে, ওটা ছাড়া আলো বাতাস ঢোকার আর কোনো উৎস চোখে পড়ল না জনের। ছেঁড়া একটা পাইপ সরিয়ে দেওয়ালের ফোকর থেকে 2টো গ্লাস আরেক বোতল মদ বের করল মোরান, টেবিলের ওপর ওগুলো রাখল। জনকে চারদিক চাইতে দেখে বলল, এই রুমটা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়েছে, আগুন জ্বালাবার কন্ট্রোল রুম, ব্যাংক ভল্ট, আবার জলের ট্যাঙ্কি হিসেবে। এখন অবশ্য আর এটা ব্যবহৃত হয় না। গ্লাসে হুইস্কি ঢেলে একটা পাত্র টেবিলের ওপর দিয়ে জনের দিকে ঠেলে দিল মোরান। হুইস্কিতে চুমুক দিয়েই চাঙ্গা হয়ে উঠল সে, বকবক শুরু করল অতীত দিন নিয়ে। জন চলে যাওয়ার তাড়া অনুভব করল, কেমন জানি ভয় ভয় লাগছে, কিন্তু স্থির হয়ে বসে থাকলো সে।
শুনতে লাগলো মুরানের বকবকানি। মুরের ভেতরটা খচখচ করলেও এক সময় অনুভব করল বুড়োর গল্প শুনতে ভালোই লাগছে তার। স্বতঃস্ফূর্তভাবে এবার নিজেই সে যোগ দিল গল্পে, স্মৃতিচারণ করতে লাগলো একসঙ্গে। আরেক গ্লাস মদ খেল ওরা, আরও কিছুক্ষণ কথা বলল, তারপর জন উঠে দাঁড়ালো চলে যাওয়ার জন্য। মোরান বোতল এবং গ্লাস দুটো পাইপের পেছনে যথাস্থানে রেখে দিল। জনের কাঁধে চাপড় মেরে এগিয়ে গেল বন্ধ দরজার দিকে। হাতলে হাত দিতেই বুড়োর চোখে বিস্ময়ের চিহ্ন ফুটে উঠল। ভ্রু কুঁচকে এক সেকেন্ডের জন্য হাতলটার দিকে তাকালো সে, তারপর হাতটা রাখলো দরজার গায়ে। কুঁচকে উঠলো ঝোপের মতো ভ্রু জোড়া। জন এগিয়ে এসে হাত রাখলো দরজায়। দরজাটা গরম ঠেকছে বলে মনে হচ্ছে। তাই তো, পরস্পরের দিকে ওরা দ্রুত একবার তাকাল, পরক্ষণে সরিয়ে নিল চোখ। আশঙ্কা ফুটে উঠেছে চোখের তারায়। হঠাৎ নিজেকে খুব দুর্বল মনে হলো জনের, কিন্তু বুড়োকে এক পাশে ঠেলে দিয়ে দৃঢ় মুঠোয় চেপে ধরল ইস্পাতের হাতল, টান মারল জোরে। নির্জন ভল্টের নিস্তব্ধতা ভেঙে গেল কান ফাটানো শব্দে। যেন প্রচণ্ড বিস্ফোরণ ঘটেছে, ভয়ঙ্কর উত্তাপে ঝলসে দিল ওদেরকে। করিডোরের শেষ মাথায় সিঁড়িটা দেখা যাচ্ছে না, দাউ দাউ আগুন জ্বলছে ওখানে। পুরো করিডোরটাকে জনের মনে হলো আগুনের একটা সমুদ্র, সাপের জীবের মতো লকলক করছে শিখা, লাল টকটকে কয়লা লাফিয়ে উঠছে, ছাদ থেকে ভেঙে চুরে পড়ছে জ্বলন্ত কড়ি কাঠ। জল লাফিয়ে সরে গেল পেছন দিকে। গল্পের পরবর্তী অংশ যদি আপনারা শুনতে চান, তাহলে আপনাদের যেতে হবে আমাদের নতুন চ্যানেল রেনবো মিডিয়া সাসপেন্স থ্রিলার সিজন 2 এই চ্যানেলে। নিচের ব্লু লিংকে ক্লিক করলেই আপনারা ওই চ্যানেলে চলে যেতে পারবেন। গল্পের বাকি অংশটুকু শুনতে চাইলে অবশ্যই আসুন রেনবো মিডিয়া সাসপেন্স থ্রিলার সিজন 2 আমাদের নতুন চ্যানেলে।